নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 শনি বক্রি হচ্ছে 140 দিনের জন্য। আপনি কুম্ভ রাশি এবং মীন রাশির আপনি যদি মানুষ হন, জাতক অথবা জাতিকা হন, আপনার কি প্রভাব পড়বে আমি কুম্ভ রাশি এবং পরের পার্টে মীন রাশি নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, শনি মানেই যে ভয় রয়েছে এটা প্রত্যেকেই আপনারা জানেন। প্রচুর মানুষের ভয় ভীতি সব কিছু রয়েছে এবং বর্তমানে কুম্ভ রাশি শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ, মীন রাশির প্রথম চরণ চলছে। দেখুন, বক্রি মানে খারাপ নয়। প্রথম কথা, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ফল কিন্তু দিবে। শনি আপনার জন্মছকে যদি নিচস্থ থাকে, অস্তমিত থাকে, পাপকর্তারই দোষে শনি যদি থাকে, তাহলে কিন্তু এই সময় অশুভ ফল কিন্তু আপনি পাবেন। আর শনি যদি আপনার কুম্ভ রাশিতে, মকর রাশিতে, তুলা রাশিতে, বৃষ রাশিতে, মিত্র রাশিতে যদি অবস্থান করে, এই সময় কিন্তু আপনাকে পজিটিভ ফলগুলো কিন্তু দিবে। দেখুন, একটি গ্রহের তিনটি চাল হয়, মার্গী, বক্রি, অতিচারী। মার্গী কথা হতে হচ্ছে সোজা যাওয়া, বক্রি কথা হচ্ছে ধীর গতি। অনেকে বলে বক্রি মানে উল্টো, না উল্টো না, এটা হচ্ছে গ্রহের গতিটা কিন্তু ধীর হয়ে যায়। এবং আপনার অতিচারী মানে খুব দ্রুত যাচ্ছে। এই তিনটি জায়গা কিন্তু থাকে, বক্রি, মার্গী এবং অতিচারী। এই যে মার্গী হচ্ছে, মার্গী থেকে বক্রি হচ্ছে কি না 140 দিনের জন্য, 17 জুন টু আপনার 4 নভেম্বর, অর্থাৎ খুব স্লো মোশন হচ্ছে। কি প্রভাব দিবে আমি বিস্তারিত আলোচনা করব। এবং শনি কিন্তু আপনার বর্তমানে কুম্ভ রাশিতে এবং শতবিষা নক্ষত্রে অবস্থান করছে। যখন শনি বক্রি হয় কি না, যে গ্রহে যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও কিন্তু ফল কিন্তু দেয়। আপনার জন্মছকে যদি শনি নেগেটিভ থাকে কি না, আপনি শনি রক্ষা কবচ পরিধান করুন। প্রথম আসি কুম্ভ রাশি নিয়ে, তারপরে আমি আলোচনা করব মীন রাশি এবং উপায়গুলো দুটির ক্ষেত্রে কিন্তু বলবো। কুম্ভ রাশি আপনার রাশিতে অবস্থান করছে। দেখুন, রাশিতে অবস্থান করে আপনার আগের রাশি দ্বাদশভাবে কিন্তু ফল দিবে। প্রথম কথা, যারা ফরেন যেতে চাইছিলেন, বিদেশে কাজকর্ম করতে চাইছিলেন, আপনাদের ফরেন যাত্রার যোগ কিন্তু সৃষ্টি করছে শনি এই বক্রি হয়ে। এই 140 দিনের মধ্যে আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, সেখানে কিন্তু আপনাদের পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দূর যাত্রা ভ্রমণ একটু সতর্ক থাকুন, ছোটোখাটো বিপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশিতে শনি অবস্থান করছে বক্রি, বক্রি কথার অর্থ হচ্ছে স্লো, অর্থাৎ আপনার এনার্জি লেভেল কিন্তু কমবে। আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই জায়গাগুলো কিন্তু আপনার মনে কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে কিন্তু হবে। তবে মান সম্মান যশ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন আপনাদের এই সময় আপনি মকর কুম্ভ রাশি মানুষ, আপনার অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, আপনার ট্রান্সপোর্ট এবং আপনার ভাই বা বন্ধুদের সাথে সম্পর্কে কিছুটা হলেও উন্নতি কিন্তু হবে। বিশেষ করে অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং এবং ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। এবং সপ্তমভাবেও দৃষ্টি দিচ্ছে, দেখুন যারা দীর্ঘদিন আপনি আপনার মেয়ে আছে বা আপনার ছেলে আছে, বিবাহযোগ্য হয়ে আছে কিন্তু বিয়ে হচ্ছে না,
এই সময়ের মধ্যে বিয়ের জন্য কথাবার্তা বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি বলব অন্ধবিশ্বাস করবেন না, এখানে আপনাকে কিন্তু ডাউন করতে পারে, অন্ধবিশ্বাস করবেন না। ডেলি ইনকামের জায়গাটা আপনার মধ্যম কিন্তু রয়েছে, শনি বক্রি হয়ে ডেলি ইনকামের জায়গা আপনাদের মধ্যম কিন্তু রয়েছে, এবং সরাসরি আপনার আবার ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কর্মভাবে দৃষ্টি দিয়ে আপনাদের কর্মক্ষেত্রে চাপ, এই সময় মন লাগবে যে এই কাজটা ছেড়ে আর একটা কাজে জয়েন করি, অর্থাৎ ভালো স্যালারি, ভালো প্যাকেজের স্যালারি পাওয়া, বা আপনার একটু প্রমোশনের চিন্তাভাবনা করা, অথবা আপনি কর্মক্ষেত্রে পরিবর্তন এই সময় চাইবেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে এই শনি বক্রি হয়ে। আপনার ক্ষেত্রে লিখে রাখুন, এই সময়টা কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা দরকার, অর্থাৎ চট জলদি কোনো ডিসিশান নেওয়া সেটা কিন্তু আপনারা করবেন না, তাতে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত হতে কিন্তু পারে। অর্থাৎ দশমভাবে দৃষ্টি দিচ্ছে তো, কর্মক্ষেত্রে চাপ প্রেশার কিন্তু থাকবে, কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে কিন্তু পারেন। কী উপায় করবেন? আপনারা মহাদেবের উপাসনা করুন, ওং নমঃ শিবায় এবং হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং পাশাপাশি শনি রক্ষা কবচ এবং রাস্তার দুস্থ কুকুরকে আপনারা কিছুটা হলো খেতে আপনারা দিন, তাতে কিন্তু আপনার সৌভাগ্য উদয় কিন্তু হবে। এই তো হলো কুম্ভ রাশি। এবার আসি মীন রাশি। দেখুন, মীন রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনার একাদশভাবেরও ফল কিন্তু দিবে। একাদশভাবের ফল যখন দিবে, আপনাদের দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে আছে, পেন্ডিং হয়ে আছে, সেই কাজ আপনাদের সম্পন্ন হবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের প্রফিট লাভ এই সময় দেখা যাচ্ছে। দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের বিদেশ থেকে, দ্বাদশভাবে অবস্থা হচ্ছে বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন। এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন সেখানে কিন্তু আপনাদের বিশেষভাবে কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো আপনাদের আসবে, এবং যারা ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের বিজনেস করছেন, এখানে কিন্তু সুযোগ আসবে। এবং সরাসরি আপনার এই সময়ের মধ্যে ভ্রমণ, কোনো দূর যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই শনি আবার আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এই সময় আপনার কথাবার্তার উপর একটু হলেও সংযত আপনি থাকুন। কোনো ক্ষেত্রে আপনি মীন রাশির মানুষ, আপনার এই সময় মনে হবে যে সেভিংসের জায়গাটা আপনারা কিন্তু যথেষ্ট নজর কিন্তু আপনারা দিবেন, সেভিংস এই জায়গাটা কিন্তু নজর আপনারা দিবেন, এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি আপনাদের করবে। এবং সরাসরি এই শনি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ষষ্ঠভাবে শনির দৃষ্টি কিন্তু গোচরে খুব ভালো ফল কিন্তু দেয়, অর্থাৎ যাদের দীর্ঘদিন, এবং বক্রী শনি যাদের দীর্ঘদিন মামলা মকদ্দমা চলছিল, কেস কোর্ট কাছারির মধ্যে ছিলেন, সেখান থেকে আপনারা এই 140 দিনের মধ্যে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় আপনারা কিন্তু ঋণ নেবেন না এবং ঋণ দিবেন না, এই দুটির থেকে কিন্তু আপনারা এড়িয়ে চলুন, ঋণ নেওয়া, ঋণ দেওয়া। এবং এই সময়ের মধ্যে আপনাদের কিছুটা হলো ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। এবং এর সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে, শরীর স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু হবে, এবং যাদের শত্রুতা চলছিল এই শত্রুতা কিছু হলো শত্রু শান্ত কিন্তু হবে, কারণ ষষ্ঠভাবে দৃষ্টি তো, আপনার সঙ্গে শত্রু কিন্তু লেগে কিন্তু পেরে উঠবে না, শত্রু কিন্তু পরাজিত 100% আপনার হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনি আপনি মীন রাশির মানুষ, আপনার ঠিক দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্য হবে। দেখুন, ভাগ্যের জায়গাটা কিছুটা হলো বিড়ম্বনা আপনাদের দিবে, কিন্তু পিতার কেরিয়ার জায়গা ভালো,
পিতার স্বাস্থ্য, পিতার ইনকামের জায়গায় কিন্তু খুব ভালো দিবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গভর্নমেন্ট থেকে আপনারা এই সময় সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন। যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করবেন ভাবছিলেন, চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মহা ভবিষ্যৎবাণী 140 দিনের জন্য, আমি আবারও বলছি, আপনি মীনরাশি মানুষ, শনির সাড়ে সাথে আপনাদের চলছে, যে কোনো পদক্ষেপ নেবেন না কেন 10 বার ভেবে নেবেন। চটজলদি কোনো কাজ ভুল করেও করবেন না, সেখানে কিন্তু আপনি কিছুটা হলো সমস্যাতে আপনি কিন্তু পড়তে পারেন। লিখে রাখুন, শনি বকরি হচ্ছে তো এই জায়গাটা ফল আপনাকে কিন্তু দিতে চলেছে। এবং শনি যে আপনাদের ভাগ্য হয়ে দৃষ্টি দিবে, আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গাটা কিছুটা উন্নতি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। কি উপায় করবেন এই 140 দিন? প্রথম কথা, আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমানজির উপাসনা আপনারা করুন। শনির বীজ মন্ত্র এবং হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ 100-1000% কিন্তু পাবেন। অর্থাৎ হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং যতদিন ওম নম শিবায় আপনারা পাঠ করতে পারবেন, আপনি মীন রাশির মানুষ, বিশেষভাবে লাভ পাবেন। কেন, শনি বকরি হচ্ছে তো, যে কোনো কাজে একটু হলেও ধীর গতি কিন্তু হবে, কাজ আলটিমেট সাকসেস কিন্তু আপনারা পাবেন, যা হবে হবে দেখে নেব এরকম মানসিকতা আপনাদের থাকবে, কিন্তু কিছুটা হলেও ধীর গতি থাকার জন্য আপনাদের কাজে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল শনি বকরি হওয়াতে কুম্ভ এবং মীন রাশির উপর কি রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা শনি রক্ষা কবচ নিতে চাইছেন অথবা হস্তরেখা বা জন্মকুণ্ডলী আপনারা বিচার বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।